নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার অভিযুক্ত বাবা। দীর্ঘদিন ধরে ধর্ষণ নাবালিকা অন্তঃসত্ত্বা হওয়ার পর নিজের বাবার বিরুদ্ধে হাবড়া থানায় লিখিত অভিযোগ দায়ের। ঘটনায় গ্রেপ্তার অভিযুক্ত সঞ্জয় মল্লিক, রানাঘাট থানার নিউ CRI এলাকার বাসিন্দা সঞ্জয় মল্লিক দীর্ঘদিন তার নিজের মেয়েকে ধর্ষণ করে। এরপর 9 মাসে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে ওই নাবালিকা। সঞ্জয়ের স্ত্রী রীতা মেয়েকে সঞ্জয়ের কাছে রেখে বছর 10 আগে সঞ্জয়কে ছেড়ে অন্যত্র থাকতে শুরু করে। 2 মাস আগে রীতা মল্লিক হাবড়া থানার চন্দা অম্বিকা চক্রবর্তীর সরণি এলাকায় ভাড়া থাকতে শুরু করে। সেখানে 2 সপ্তাহ আগে 14 বছরের নাবালিকা মেয়ে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মায়ের কাছে ছুটে আসে। সেখানেই ডাক্তারি পরীক্ষা করার পর জানা যায় ওই নাবালিকা 9 মাসের অন্তঃসত্ত্বা। নিজের নাবালিকা মেয়েকে জিজ্ঞেস করলে পরিবারের সদস্য জানতে পারে তার নিজের বাবা প্রায় 3 বছর ধরে ধর্ষণ করে। কাউকে কিছু জানিয়ে মেয়ে ফেলার হুমকি দেয় বলে দীর্ঘদিন যন্ত্রণা সহ্য করে এসেছে ওই নাবালিকা, এমনই মন্তব্য তার। সোমবার হাবড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে ওই নাবালিকা। ঘটনা তদন্তে নেমে রানাঘাট থানা এলাকা থেকে অভিযুক্ত সঞ্জয় মল্লিককে গ্রেপ্তার করে হাবড়া থানার পুলিশ। ধৃতকে সোমবার বারাসাত আদালতে পাঠানো হয়। মলয় দে, রিপোর্ট, টাইমস বাংলা।